গতিকে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। ইয়াতে যিমান ইয়াতে ছোৱালী বেছি আছে নে ল'ৰা বেছি আছে অনুষ্ঠানটিত? ছোৱালী ছোৱালী কিমান আছে, মহিলা কিমান আছে, যাওঁ হাতখন দাবচোন এবাৰ। ঠিক আছে, আমাৰ ভাৰতীয় মৰ্যাদা দেখাৰ কথা আছে যে লেডিজ ফৰ্চ, হয়নে নহয়? চ' ইয়াত যিমানখিনি যুৱতী মহিলা আছে সকলোৱে আজি ঘৰৰ পৰা যিমান কেইগৰাকী মহিলাই দুচকুত কাজল খানি এই অনুষ্ঠানটিলৈ চাবলৈ আহিছে, তেখেতসকললৈ মোৰ ভাল পোৱা গীতটি মই উপহাৰ হিচাপে আগবঢ়াইছোঁ। এটি গীত কৰিছিলোঁ 2014 চনতে, 15 চনত পাহৰিছোঁ, আৰু গীতটি যদি আপোনালোকৰ মনত আছে এটা লাইন মোৰ সৈতে গুণগুণাই দিবা, আওৰাই দিবা, মোৰ ভাল লাগিব। দুচকুৰ কাজলে অপগলা কৰিলে সদায় ৰাতি 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 শুবলে নিদিয়ে, অ মোৰ হলো বলিয়া হৈ জেগাৰ ছোৱালীবোৰ ধুনীয়া হৈ জেগাৰ ল'ৰাবোৰ তাতকৈ বেছি ছাদিয়া। কোনটো সঁচা, 1 নম্বৰটো সঁচা নে 2 নম্বৰটো সঁচা? এই গীতটি গাইছো যোনফালে বেছি ভালকে নাচে তেতিয়াহে গম পাম যে সেইফালে থকা কথাখিনি সঁচা বুলি। যোনকে চিঞৰ আমাৰ গান আৰম্ভ হৈ যাব আমাৰ। Yeah.
আমার এইফালে থাকা লড়াবরে খুব কাজল কিনেছিল চাগে নিজের ভাল পাওয়া কি বলে ইমান ধুনিয়াকে গেছে সামনে ও দুশকুর আয়ো মোর কলি যাত মোবাইল ফোন করে নিদিয়ে বদনাম মোর গানটো হয়ে গেছে দেখিছানে
জ্যেষ্ঠ লোক আছে, মোতকৈ বয়সত ডাঙৰ, মই সকলোকে সন্মান সহকারে এটি পুরনি বিহুগীত উপহার হিসাবে দিবলে বিচাৰিছো। দিব পাৰিম নেকি? মোৰ বিশ্বাস এই গীতটি আপোনালোকে মোতকৈ বহুত বেছি ভালকৈ গাবলৈও জানে আৰু মোতকৈ বহুত বেছি ভালকৈ নাচিব পাৰিব এই গীতটি। ঠিক আছে? উপস্থিত কোন কোন রাইজে চিনি পাইছিলে হাতখন উপরে দিও। অডিয়েন্সর লাইট আছে নাকি? কিনা মানে অডিয়েন্স ভালকে দেখা নাই। ওকে, এটা মই এটা প্রশ্ন সুধিছো, রাস্তাত থাকা দাদা ভাইটি যিমান আছে দেই, মোক একো ভালকে দেখা নাই। 2013 চনত ফ্রিগু কাশ্যপ নামৰ জনক কোনে কোনে চিনি পাইছিল হাতখন উপরে দিও।
ঢেকিয়া মাতে ধন্যবাদ বাইদেউ দাদা সবকে সেই সময়ত মই কোনটো গান ওলাইছিল বাৰু গীতটি মনত ৰাখিছে নে ৰাখা নাই মই জানিব পাৰিলে খুব ভাল লাগিব মনটো গীতটি এনেকুৱা আছিলে এটা লাইন যদি আপনাকে গাই দিয়ে মোর মোৰ মনটো খুব ভাল লাগিব মোৰ এইটো কাৰণে ভাল লাগিব যে এঘাৰটা বছৰত আপোনালোকে হাজাৰটা গান শুনিলে কিন্তু ভৃগু কাশ্যপ বুলি কনিষ্ঠ কণ্ঠশিল্পীজনৰ গায়কজনৰ এই গীতটি যে এফাকি মনত ৰাখিছে সেইটোৱে মোৰ ভাল লাগিব মনত দেই চাৰি টকা চাৰি আনা খাই খাই খেলিছিলো বৰে লাগছি হা মাজত থকা বাইদেউসকল ইমান চুপচাপ কেলে আছে বাৰু এগাল এগাল ভাত খাইছে ঘৰত গম পাই নাই গতিকে আজি ফাংচন চাম বুলি বিচনী এটা লৈ আহিছে তই যি কৰ কৰি থাক আমি এনেকে প্ৰগ্ৰাম চাই থাকিম ন এইফালে আছে বিচনী বাইদেউ কেইটামান দিয়ক ঠিক আছে এনজয় কৰক আপোনালোকে দেই থেংক ইউ Thank you.
ইংলিছৰ লেছন নজনা বদমাছ গোটেইকেইটা
ভালকে নাচিব লাগিব খালি লড়াবোৰ অকমান জপিয়াব লাগিব খালি হবনে বহুতে আপোনাক মাছ শুনা নাই মানে চিঞৰটাও শুনা নাই অকণ চিঞৰটা মাৰি দিওঁ তেতিয়া ভাল লাগে জোৰ চাই যায় অলপ আগত বাদাম বাদাম বিক্ৰী কৰি থকা দাদা এজন দেখিছো ক'ত গ'লো হা হয় বাদাম এপেকেট দিবি দেই মোক
আমার আইতা আর বর্মা এই দুজনী দুজনী আইতা আর দুজনী বর্মার কারণে জোরকে হাত চাপড়ি হব লাগে সকলে। আইতা মানে যাওয়ার আগত আপনাকে লগ করে যাম দেই। অঁ বঢ়িয়া, তেতিয়ালৈকে এটা সুমা দিছো, থ্যাংক ইউ সুশিয়া বন। মা বেগ আনিছে না, বেগত ভৰাই থৈ দিওঁ এইটো, এই বেগটো বহুত ডাঙৰ, নুজুৰিব এইটো মোৰ সুমাটো। ওকে তেতিয়াহ'লে এবাৰ কি গাওঁ? আজিকালি মই কথা এটা কৈছো দেই, আজিকালি আমাৰ সমাজত দুই ধৰণৰ প্ৰেমিক আছে, গম পাই নাপায় আপোনালোকে, আজিকালি গম পাই নাপায় এটা কথা, আজিকালি আমাৰ সমাজত সমাজত দুই ধৰণৰ প্ৰেমিক আছে, এক ধৰণৰ প্ৰেমিকে ছোৱালী ভাল পায়, আন ধৰণৰ প্ৰেমিকে বোৱাৰী ভাল পায়। চ' এই বোৱাৰী লাভৰ ওপৰত আমি গান এটা কৰিছিলো 2020 চনত। গীতি গাইছো আপনাদের বাবে, খুব ধুনিয়াকে শ্রুতি করো আপনাদের।
মই ঘৰলৈ গুচি যাব, মই গম পাওঁ আৰু আপোনালোকক এতিয়া কোনো নাথাকে আৰু তোমাৰ চালো যাওঁগে গ'ল কাইলৈ কাম আছে বুলি ক'ম। বিহু গাইছিলে, বিহু নাচনি আছে নাই গৰিষাই।
ন্যাশনেল লেভেলত বহুখিনি প্লেবেক সিঙ্গারের সাথে অনুষ্ঠান করে বোম্বেত, বিশেষকে বোম্বে ভাইকিংসর নীরজ ফিটার স্যারের সাথে অনুষ্ঠান করে, আপনাদের ইউটিউবত চালেই গম পাব। আর এগারী 6'3" মানুষ এজন মাতি দিবলে বিচার, হবলগিয়া জয় ড্যানি ফার্নান্ডিজ, ফারাহ খানের সাথেও রিসেন্টলি অমিতাভ বচ্চনের সাথে এদিন কাম করেছে ড্যানি ফার্নান্ডিজ, এটা জোরে হাতচাপি হব লাগে। ড্যানিয়ে এটা কথাই খালি শিকিছে গুৱাহাটীলে আহি পেলে, পানি নাই ড্যানিয়ে কব, আজি ড্যানিকে আওয়াজ মে থোড়া পানি নাই, কি খবর পানি নাই, গুৱাহাটীৰ আটাইতকৈ ডাঙৰ প্ৰব্লেম কৈছে মোক সেইদিনাখন কৈছে, কৈছে এই গুৱাহাটী পে হতা কিয়া ইয়াত, মই সুধিলো কি হয় কুই ফোন পে বলতে পানি নাই, মই কৈছো নাই পানি আছে, তুই পানি থাকা জায়গা যোৱা নাই আচলতে, যি কি নহওক দীপৰ বিলৰ ফালে লৈ আহিছো ফুৰিবলৈও আহিছে, দুইজনক এটা আশীৰ্বাদ দিব লাগে, হাত চাপৰিৰ আশীৰ্বাদ দিব লাগে। আৰু ড্যানি আপোনালোকে মোৰ গান এটাটো লিখিছে
খরকে গালে খরকে নাচি ভাল পায় মই গম পাইছো তামুলো নহলো পানী দেখুৱাবলে চৰাইও নহলো Yeah.
সব হিট গান গাই থাকলে কেন এটা সব গানটাও গাবলে মন যায় না, এবার কি গাও? কোন গীত গাওবা? গানটো কোনো নুশুনিলে মোৰ খুব দুখ লাগে সেইটো কাৰণে, কিন্তু যেতিয়া মই মোৰ আগত মোৰ ৰাইজে এনেকে ফূৰ্তি কৰি থকা মই দেখি পাওঁ মোৰ সেই গীতটি গাবলৈ খুব মন যায়। এতিয়া মোক কওক যে ফ্লপ গান কোনে কোনে শুনিব, ফ্লপ হিট গান নহয়, ফ্লপ গান কোনে কোনে শুনিব? আজখন পঢ়িলে দিয়ক, এইবোৰ ফ্লপ গান শুনিবা তুমি, বাইদেউ শুনিব ফ্লপ গান? অকে, চ' যোৱা বছৰ মই এটা গান কৰিছিলোঁ, সেইটো কোনো নুশুনিলে, ইউটিউবত মই গানটো দি থৈছিলোঁ মাত্ৰ কিবা 40টা নে 50টা ভিউজ আছে, তাৰে 20বাৰমান মই নিজেই চাইছোঁ। যিকেইজন দাদা বাইদেউ হতাশ হৈ দাদা বাইদেউ কৈছিলে শুনিম বুলি তেখেতসকলৰ কাৰণে গাইছোঁ দেই, আপোনালোকে কিন্তু কামোৰ খাব লাগিব আকৌ 3 মিনিট সময়। দেখি দেখি দাদা পুৰে শুনিবনে এইটো? এজনী মাইনে এনেকে দিছে, এইটো শুনা নাই? আচ্ছা এইটো শুনিছে নেকি হ'লে? Oh,
Thank you.